नजर रखबो आबहावार खबरेर दिके। दक्षिणबंगेर पांच जिलाय तापप्रवाहेर सम्भावना, कलकाताय बृष्टिर कोनो सम्भावनाई नेई, तबे उत्तरबंगे दु एक पशलाय बृष्टिर सम्भावना रयेछे जानिएछे आलिपुर आबहावा दफ्तर। आरो एकटु डिटेले जानबो, आमादेर संगे एई मुहूर्ते सरासरि रयेछेन प्रतिनिधि सुदीप्ता चौधुरी। सुदीप्ता, तोमार काछ थेके जानते चाइबो एई गरम कतदिन चलबे, आबहावा दफ्तर कि बोलछे? দেখো, বৈশাখ মাস চলে এসেছে এবং বৈশাখ মাস মানে অফিশিয়ালি গরমকাল সেটা কিন্তু পড়ে গিয়েছে, কিন্তু অফিশিয়ালি গরম পড়ার অনেক আগে থেকেই আমরা দেখেছি গরম কিন্তু রীতিমতো তার ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেছে। এবং মার্চেই বলা যায় 122 বছরে সর্বাধিক গরম এই গোটা দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এপ্রিল মাসও কিন্তু তার অন্যতায় হয়নি, এপ্রিল মাসও আমরা দেখেছি গরম রীতিমতো মাথাচড়া দিয়েছে। এবং গত পয়লা বৈশাখ সেখানে কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ বৈশাখের প্রথম দিনেই তাপমাত্রা পারদ রীতিমতো আকাশ ছোঁয়া, বাঁকুড়াতে সর্বাধিক পরিমাণ তাপমাত্রা 43.7, প্রায় 44-এর কাছে তাপমাত্রা চলে গিয়েছিল, যেটা কিন্তু বলা যেতে পারে এই চলতি মরশুমে সর্বাধিক তাপমাত্রা পড়ে গিয়েছিল পয়লা বৈশাখে। এই তাপমাত্রা কিন্তু এখনো অব্যাহত, একই রকমভাবে গরম চলছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, এই সমস্ত জেলা এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশ, অর্থাৎ পশ্চিমের লাগোয়া জেলাগুলো প্রত্যেক প্রত্যেকটি জেলাতেই কিন্তু তাপপ্রবাহ কিংবা লু বইবার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, পশ্চিমের যে গরম বাতাস, শুষ্ক বাতাস, সেই বাতাসের প্রভাব কিন্তু এই রাজ্যের দক্ষিণের বিশেষ করে পশ্চিম লাগোয়া জেলাগুলোতে বিশেষ করে প্রভাব পড়ছে, এবং তার জন্যই কিন্তু লুয়ের সতর্কবার্তা, তাপপ্রবাহের সতর্কবার্তা এই সমস্ত জেলায় জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, কলকাতায় আকাশ কিন্তু পরিষ্কার থাকছে, যদিও সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং রোদের দাপট সেটা কিন্তু মাথাচড়া দিচ্ছে। কলকাতাতেও তাপমাত্রা কিন্তু প্রায় গত পয়লা বৈশাখে আমরা দেখেছিলাম তাপমাত্রা 38 ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছিল, আজকে অর্থাৎ গতকাল তাপমাত্রা 36.3 ডিগ্রি পৌঁছেছিল, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আজকেও কিন্তু তাপমাত্রা 36 থেকে 37-এর আশেপাশে থাকবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। অর্থাৎ কলকাতায় কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকলেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতার বাসী বা শহরবাসীর কাছে, এটা অবশ্যই একটা দুঃসংবাদ। এবার জানিয়ে রাখা দরকার, এটা কিন্তু কাল বৈশাখীর মরশুম, ইতিমধ্যেই কাল বৈশাখীর মরশুম শুরু হয়ে গিয়েছে। এপ্রিল, মে, জুন, এইগুলো সাধারণত কাল বৈশাখী, এপ্রিল, মে দুই মাস কিন্তু কাল বৈশাখীর মরশুম, কিন্তু এখনো পর্যন্ত এ রাজ্যের ভাড়ারে কাল বৈশাখী সেভাবে, উত্তরবঙ্গে যদিও কয়েক পশলা বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে, দক্ষিণ বঙ্গের দু একটি জায়গা, নদিয়া, মুর্শিদাবাদ, 224 পরগনা, এই সমস্ত জায়গায় কিছুটা হলো ঝোড়ো হাওয়ার পরিস্থিতি দেখা গিয়েছিল, কিন্তু কলকাতায় এখনো পর্যন্ত একটিও কালবৈশাখী জোটেনি। কালবৈশাখী আসলে সাধারণত প্রকৃতি কিছুটা ঠান্ডা হয়, সেই অর্থে দাঁড়িয়ে কালবৈশাখীর দেখা কিন্তু এখনো পর্যন্ত কলকাতায় মেলেনি। অন্যান্য জেলা, কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত রয়েছে, যেমনটা জানাচ্ছিলাম। পশ্চিমের কয়েকটি জেলা যেমন নদিয়া, দুই মেদিনীপুর এবং মুর্শিদাবাদ, এই জেলা অর্থাৎ তিনটি জেলা কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটাও একদমই ছিটে ফোটা বৃষ্টি, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটা কিন্তু বিকেলের দুপুর কিংবা বিকেলের পর এই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত গরমের দাবদাহ থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর, দক্ষিণবঙ্গে কিন্তু এরকমই গরম বাড়বে। এখনো পর্যন্ত পশ্চিমের জেলাগুলোতে 40-এর ঊর্ধ্ব তাপমাত্রা হওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিকিৎসকরাও কিন্তু জানাচ্ছেন যে এই হিট ওয়েভ কিংবা লুয়ের হাত থেকে বাঁচবার জন্য প্রিকশনারি মেজর, যে দুপুরের সময়, যদিও আজকে রবিবার, আগামীকাল থেকে আবার সোমবার কর্মব্যস্ত দিন শুরু হয়ে যাবে, দুপুরের যে সময়টা যেখানে কিন্তু একদমই সূর্যের এই কড়া তাপ সেটা কিন্তু অ্যাভয়েড করতে বলা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে। বারে বারে জল খাওয়া, নুন চিনি জল খাওয়া, ফল খাওয়া, বাইরে কাটা ফল না খাওয়া, এই সমস্ত প্রিকশনারি মেজারগুলো সকলেই জানেন হয়তো, সেগুলো কিন্তু মেনে চলা খুব দরকার, কারণ সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু এই রোদে ব্যাপক থাকে, প্রবল থাকে। তো সব মিলে বলা যায় যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সতর্ক করে দিয়েছে ইতিমধ্যেই পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গে কিছুটা হলেও স্বস্তি, কারণ বৃষ্টি কিন্তু চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বেশ, ধন্যবাদ সুদীপ্তা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী সরাসরি, এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, দক্ষিণবঙ্গের পশ্চিমের যে পাঁচ জেলা, সেই পাঁচ জেলায় লু এর সম্ভাবনা, লু বইতে পারে এরকমটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, এবং সেই কারণেই কিন্তু সতর্ক হতে বলেছে দক্ষিণবঙ্গবাসীকে আলিপুর আবহাওয়া দফতর।